গঙ্গারামপুর পৌরসভার পৌরপ্রধান প্রশান্ত মিত্রের আন্তরিক প্রচেষ্টার ফলে গঙ্গারামপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করা হল মঙ্গলবার। প্রায় 35 লক্ষ টাকা ব্যয়ে দ্বিতল স্বাস্থ্যকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, গঙ্গারামপুর পৌরসভার পৌরপ্রধান প্রশান্ত মিত্র, উপপৌরপ্রধান জয়ন্ত দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। গত 2 বছর আগে গঙ্গারামপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলবার পরিকল্পনা করেন গঙ্গারামপুর পৌরসভার পৌরপ্রধান প্রশান্ত মিত্র। সেই মতো গত পৌরসভা নির্বাচনে এই স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলবার প্রতিশ্রুতি দেন প্রশান্ত মিত্র। সেই মতো তিনি দীর্ঘ জটিলতা কাটিয়ে গঙ্গারামপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের শিববাড়ি এলাকায় অবশেষে সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়। অবশেষে নির্মাণের কাজ শেষ হওয়ার পর এদিন এই পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই সুস্বাস্থ্য কেন্দ্র থেকে 15 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষেরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করতে পারবেন। এর ফলে আদিবাসী অধ্যুষিত 15 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষেরা ভীষণভাবে উপকৃত হবেন। এই বিষয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানান। যে কীভাবে মানুষ এই সুস্বাস্থ্য কেন্দ্র থেকে সুযোগ সুবিধাগুলো পেতে পারেন চিকিৎসার ক্ষেত্রে, এমনকি টেলিমেডিসিন, যেটা এখন খুব একটা নতুন প্রচলিত ব্যবস্থা আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে, সেটাও এখান থেকে এই চিকিৎসার সাহায্যে, টেলি চিকিৎসার পদ্ধতি এখান থেকে বসে বসেই এই সুস্বাস্থ্য কেন্দ্র থেকে একটা হার্টের রোগ, যে রোগে আক্রান্ত রোগী অথবা কিডনির কোনো রোগী অথবা অন্য কোনো মারাত্মক রোগে আক্রান্ত রোগী, তারা কিন্তু এখান থেকে প্রাথমিক চিকিৎসাটুকু এখান থেকে করাতে পারবে। এটা একটা এখানকার মানুষের পক্ষে একটা বিরাট সুযোগের দরজা বা সুবিধা, একটা দরজা খুলে গেছে। এটা সুস্বাস্থ্য কেন্দ্র এটা হওয়াতে কথায় কথায় এখানকার মানুষের একটা সামান্য জ্বর হয়েছে অথবা কোনো রকম একটু সামান্য অসুস্থ হয়েছে, তাকে নিয়ে বাড়ির লোককে সঙ্গে সঙ্গে কাল দিকে দিয়ে ছুটতে হবে, এখানটায় প্রাথমিক সেই চিকিৎসাটুকু এখানটায় করতে পারবে। ডাক্তারবাবু থাকবেন, নার্সরা থাকবেন, অন্যান্য স্টাফরা থাকবেন স্বাস্থ্যকেন্দ্রে, সুতরাং একদম অনেকটাই চিকিৎসার সুযোগ মানুষ ঘরে বসে পাবে, এবং এটাই এখন মানুষ চায়। মানুষ তো বেশি দূর যেতে চায় না, তো সেই জন্য এটা খুব ভালো পদক্ষেপ আমাদের পশ্চিমবাংলা সরকারের, স্বাস্থ্য দপ্তরের, এবং নিঃসন্দেহে মুখ্যমন্ত্রীর কৃতিত্ব সবচাইতে বেশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি মূলত পশ্চিমবাংলাতে সীমিত ক্ষমতার মধ্যে থেকেও আর্থিক বিভিন্ন রকম অসুবিধা থাকা সত্ত্বেও এই স্বাস্থ্য কেন্দ্রগুলো করে, যেগুলো সুস্বাস্থ্য কেন্দ্র নাম দিয়েছেন তিনি, সেগুলো লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে। আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন গ্রাম থেকে শহর সর্বত্র, ওয়ার্ডে ওয়ার্ডে, অঞ্চলে অঞ্চলে সমস্ত মানুষের। এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস জানান। চেয়ারম্যান সাহেব উদ্যোগে আমাদের ইউপিএসসি অনেক ল্যাবরেটরি সার্ভিস চালু হয়ে গেছে, সেখানে অলরেডি আমরা প্রায় 18 থেকে 20 রকম ল্যাব টেস্ট আমরা ওখানে করছি। এই দুটো ইউপিএসসি থেকেও আমরা যদি স্যাম্পল কালেকশন করে সেই জায়গাটা নিয়ে যেতে পারি, তাহলে একটা প্রচেষ্টা আমরা খুব শিগগিরই আগামী বছর প্রথমেই যদি করতে পারি সেটাও আমরা দেখবো। এত এখানকার মানুষ এখানেই স্যাম্পলটা দেবে, রিপোর্ট এখান থেকেই পাবে, তাকে আর যেতে হবে না, এখানে বসেই তারা যেন জ্বর সর্দি কাশি থেকে শুরু করে ইভেন ডেঙ্গু থেকে শুরু করে ম্যালেরিয়া, টিবি, কিছু সমস্ত পরীক্ষা যাতে এখান থেকে সুগার থেকে শুরু করে কমপ্লিট হিমোগ্রাম, তারপরে এখান থেকে স্যাম্পল কালেকশন করে নিয়ে গিয়ে মেন ল্যাবে করাতে পারি, সেই প্রচেষ্টাটাও আমরা চালু করেছি। আশা করি খুব শীঘ্রই আমরা সেটাও স্যারেদের সহযোগিতা আমরা এখানকার মানুষকে উপহার দিতে পারি। ঠিক এই বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার পৌরপ্রধান প্রশান্ত মিত্র জানান। অবশ্যই এখানকার মানুষ তাদের একটা দীর্ঘদিন চাহিদা ছিল, এখানে যদি
সঙ্গে একটা স্বাস্থ্যকেন্দ্র করা যায় তাহলে এই এলাকার মানুষজন বেশিরভাগ মানুষের সম্প্রদায় আদিবাসী সমাজের মানুষ এখানে বসবাস, সেই কারণে তাদেরকে সেই সময় দিয়েছিলাম যে আমরা যদি আবার পৌরসভায় ফিরে আসি তাহলে আমরা এখানে একটা স্বাস্থ্যকেন্দ্রের চেষ্টা করব। তো সেই কারণে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এই ধরনের সিদ্ধান্ত সারা পশ্চিমবাংলার রূপে সমস্ত অঞ্চল থেকে শুরু করে শহর থেকে শুরু করে সমস্ত জায়গায় এই ধরনের স্বাস্থ্যকেন্দ্রগুলো তিনি তৈরি করা শুরু করে দিয়েছেন। আমরাও গঙ্গারামপুর পৌরসভায় আমরা পেয়েছি, দুটো পেয়েছি, আরও দুটো হবে আমাদের। আমি একটা প্রথমেই বেছে নিয়েছিলাম, এই 15 নম্বর ওয়ার্ড, এবং সেখানে আজকে তারই শুভ উদ্বোধন হয়ে গেল আমাদের মাননীয় মন্ত্রী ক্রেতা সুরক্ষা লক্ষ্মী বিপ্লব মিত্রের হাত ধরে। সেই কারণে এই এলাকার মানুষ উপকৃত হবে এবং তার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী এলাকার যে পার্শ্ববর্তী অঞ্চল আছে সেই অঞ্চলের মানুষও উপকৃত হবে এখানে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা ভালো জিনিস যে আমাদের মাতৃসদন আছে, সেখানে আমাদের ল্যাব চালু হয়ে গেছে, সেই ল্যাবে এখান থেকে ব্লাডটা নিয়ে সেখানে পরীক্ষা করে তাড়াতাড়ি রিপোর্টটা তারা পেয়ে যাবে, সেই ব্যবস্থা হয়ে গেছে আমাদের সিএমএস সাহেব সেটা করে দিয়েছে। সেটা কি বিনামূল্যে? সমস্ত পরিষেবাটাই বিনামূল্যে। একদিকে সরকার দিচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আরেকদিকে আমরা গঙ্গারামপুর পৌরসভা আমরা সমস্তটাই বিনা পয়সা আমরা সমস্ত পরিষেবা দিচ্ছি। কত কত টাকা ব্যয় হয়েছে এই এটা করতে? এটা হচ্ছে 35 লক্ষ। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।